হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম, আর তোমরাও সেটা দেখো, আর খুব ইমোশনালও। তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখতে থাকো, আজকে সারাদিন কী করি না করি। হর্স হর্স, ওটা জিরাফ নয়, হর্স। মুখ ধুয়াও, আগে ব্রাশ করাও, ব্রাশ করাও। আরে কে কে, আজকে হলো রবিবার দিন, আজকে আমাদের যাওয়ার পালা, মানে আজকে আমাদের যাওয়ার দিন। তো সকাল সকাল উঠে গেছি আর রেডি টেডি করে নেব সবগুলো, দেখি দুপুরবেলা দিকে না হলে ওই বিকেলবেলা দিকে বেরিয়ে যাব। তো আয়ুষী দেখো এখন খেলছে, এই যে দেখো। তো আজকে কী করি না করি সারাদিনটা দেখতে থাকো, অর্ধেক বেলা এখানে আর অর্ধেক বেলা ওখানে। খুশি কই কই, মামাকে চুমু দাও, দেখো মামা এনে দিল কি সুন্দর পিঙ্ক কালারের, পিঙ্ক কালার হলিস খেলে। ওটা মাংস খাবে? আচ্ছা মাংস এনে দেবো, দাঁড়াও। আয়ুষি হাই, হাই করো, হাই এদি তাকিয়ে করো, তাকাও তাকাও টাকা, ফটো তুলছি ভিডিও তোমাকে দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে, কই দেখি দেখি দেখি, কই মুখটা দেখি, এটা নিয়েছো? আচ্ছা তো এখন বাজছে ওই একটা, আর আজকে একটু দেরি হয়ে গেল। তো এখন ওই আয়ুষীকে দুপুরের খাবার খাওয়াচ্ছি, এই যে। তো এখন বাজে দুটো, আর এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম সবাই মিলে, আয়ুষীকে তার আগেই তো খাওয়া দাওয়া করালাম, তোমাদেরকে দেখালাম। তো খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, রোদে তাকাতে পাচ্ছি না আর কি, মানে মেঘলা করে আছে কিন্তু রোদের তাপ, মানে তাপটা আসছে আর কি। তো দুটো বাজছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাইকে বললাম যে চো ছেড়ে দিয়ে আসবি, তো ভাই বললো যে না থাক, একটু বিকেলে ওই 5টা 6টার দিকে চলে যাবে। তো আমি ভাবলাম যে এখন চলে যাওয়াটাই বেটার ছিল, কারণ সন্ধেবেলা হলেই বিকেলবেলা হলেই তো ঝড় জল ঝড় এই সকলগুলো হচ্ছে, তো সেই জন্য বললাম। তো বলছে যে থাক 5টার সময় যাবে, তো দেখি তাহলে 5টার সময় যাব। তো চলো এখন রেস্ট করি, আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে 4টা 40, আর এই একটু আগে ওই 4টার সময় 3:30 ঘুম থেকে উঠেছি, আর আয়ুষীর একটু জ্বর এসে গেছিলো, তো ওকে ওষুধ টষুধ দিলাম, আর এখন ও ঘুরে বেড়াচ্ছে। আর আজকে ফাইনালি বউ এসেছে, একটু পরে বেরিয়ে যাব রেডি সেডি হয়ে। তো রেডি তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি। কি হয়েছে এটা? আর 1 মিনিট পরে শ্বশুরবাড়িতে পৌঁছে যাব, এই যে শ্বশুরবাড়ির এলাকার মধ্যে, মানে এই গ্রামের মধ্যে পৌঁছে গেছি। তো চলো পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি।
চপ্পল খুললো, চপ্পল খুললো ওর কাছে বসবার জন্যে। এখন যাচ্ছি পুচপু ভাগ্নিকে আদর করতে, তো ওকে নিয়ে একটু বসবো, একটু মনটা খারাপ লাগছে সেই জন্যে। আর ভাইও চলে গেল একটু আগে, আর এই যে দেখতে পাচ্ছ এসে নিয়ে ও ঠাম্মি, ঠাম্মিকে ঠাম্মির কলে চলে গেল। আর এখন দেখো আমি আয়ুষিকে নিয়ে, ওর সাইকেলটাকে খুব মিস করছিল, তো ওর সাইকেলটা প্রথমে বের করে দিলাম। তো আর ধরতো মেয়ে, এক জায়গায় তো টিকে না না। তো ওখান থেকে এসে নিয়ে খুব মন খারাপ লাগছে, কিন্তু কি করবে, কিছু করার নেই না, মেয়েদের এটাই জীবন। চলো আস্তে আস্তে, চলো। তোর পাপা আজ কাজ থেকে মানে ডিউটি থেকে তাড়াতাড়ি ফিরেছে, তো দেখো আয়ুষি ওর জন্য খাবার মানে খাবারটা আমিই বেড়ে দিয়েছিলাম, তো বলল মা আমি নিয়ে যাব। তো ওর পাপাকে দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে খেতে দিল। হ্যাপি বার্থডে কেক খাবে? তো আয়ুষি ওই যে ফিরনির প্যাকেটটা দেখে পরে খুব ঝুঁক করতে লাগলো যে মা হ্যাপি বার্থডে খাবো, মানে ওই যে মানে এমনভাবে ডেকোরেশন করে সাজানো ছিল, তো ও ভাবলো ওটা কেক আছে, তো ওটাই জিদ করতে লাগলো যে খাবো খাবো। তো ওকে ওটাই বানিয়ে দিলাম একটু ওই যে তালমিছরি দিয়ে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে কী করছে। এই যে আয়ুষির হ্যাপি বার্থডে কেক রেডি হয়ে গেছে, এই যে হয়ে গেছে। তো জানো তো ওকে যে ফিরনিটা বানিয়ে দিয়েছিলাম ওটা তো খেলো না, মানে একটু টেস্ট করলো ব্যাস, আর বলছে খাবো না, ওই খাবো খাবো ইচ্ছাটা হচ্ছে, খাওয়া যাচ্ছে না, ওর শরীর খারাপ সেই জন্যে। আর তো রাত্রে ওকে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম, মানে ওর একটু অম্বলও হয়েছে সেই জন্যে, মুড়ি খাওয়ালে একটু ঠিক রয়েবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই এভরিওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।